সবকিছু ক্লিয়ার কিনা, আপনারা আমাকে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখতে কিংবা স্পষ্ট ভাবে শুনতে পাচ্ছেন কিনা। এরপরে হচ্ছে লাইভটি শেয়ার করে দিবেন অ্যাক্টিভ গার্লস গ্রুপ এবং বাইং সেলিং গ্রুপগুলোতে যত খুশি তত। অবশ্যই বেশি 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 করে শেয়ার করতে হবে, আর আপনারা চাইলে নিজেদের টাইম লাইনেও কিন্তু লাইভটি শেয়ার করে রাখতে পারেন। আজকের লাইভটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে জিন্দাবাদ টাইপ লাইভ হবে, মানে একেবারে ধুমাইয়া ধুমাইয়া আপনারা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস যেটাকে বলে আর কি, সেই প্রাইসে অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো পাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর একটা শাড়ি পরে আসছি, এগুলো হাফ সিল্ক জামদানি না, হাফ সিল্ক জামদানি, আর প্রাইস কিন্তু অনেক রিজনেবল থাকবে। তো যারা যারা জয়েন করছেন আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিন যে সবকিছু ওকে কিনা। সবকিছু ওকে কিনা, আর হচ্ছে গিয়ে আমাদের কি করে অর্ডার করবেন, আমাদের যে প্রোডাক্টটি আপনাদের ভালো লেগে যাবে সেই প্রোডাক্টের একটি স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে দিলে কিন্তু আপনাদের অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। ইনসাইড ঢাকা আমাদের ডেলিভারি চার্জ থাকছে 100 টাকা, আর আউটসাইড ঢাকা থেকে যারা অর্ডার করছে তাদের জন্য ডেলিভারি চার্জ থাকছে 150 টাকা। ইনসাইড ঢাকায় প্রোডাক্টটি হাতে পেতে সময় লাগবে সর্বোচ্চ 2 দিন, আর আউটসাইড ঢাকায় সময় লাগবে সর্বোচ্চ 3 দিন। আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর বেনারসি পল্লীতে, আমাদের ফার্স্ট যে ব্রাঞ্চটা থাকছে লেন নাম্বার 1 এ শপ নাম্বার 7 ব্লক A, সেকেন্ড যে ব্রাঞ্চটা থাকছে লেন নাম্বার 8 এর 8 নাম্বার শপটি হচ্ছে পরশমুরি সাইজের সেকেন্ড ব্রাঞ্চ। তো আমরা কারা কারা জয়েন করেছি একটু দেখে নিই। আনিসা বিনতে লিখেছেন হাই আপু কেমন আছে, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। ওকে সালমা পারভিন লিখেছেন হাই আপু, হ্যালো আপু। রফি রহমান লিখেছেন ক্লিয়ার আছে আপু, ওকে থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। আমরা এখন লাইভটা শেয়ার করে ফেলবো, যারা যারা লাইভটি দেখছে আমরা লাইভটি একটু শেয়ার করে ফেলবো। আজকে যেহেতু একেবারে খুব সুন্দর কিছু হাফ সিল্ক জামদানি নিয়ে আসছে, এই শাড়িগুলো হয় কি অনেক বেশি সুন্দর হয়, সফট হয়, আর রিজনেবল প্রাইসের মধ্যে যেহেতু এই শাড়িগুলো থাকে সবাই কিন্তু আমরা নিতে পারি এই শাড়িগুলো। দেখুন শাড়িটা অনেক বেশি সুন্দর, কালারফুল একটা শাড়ি, খুবই সুন্দর একটা শাড়ি থাকছে। সো আমরা দেখানো শুরু করে দিই। আচ্ছা আজকে কেমন চুপচাপ চুপচাপ না, চুপচাপ ভাল লাগে না জাঙ্গলি জাহাঙ্গীর ভাই দাঁড়ান। আজকে হচ্ছে গিয়ে আমরা যে আচ্ছা এগুলোর সঙ্গে রানিং ব্লাউজ পিস আছে, আচ্ছা আঁচলের সাইডে কিন্তু এটা ব্লাউজ পিস দেয়া আছে, এটা হচ্ছে রেড আর ব্ল্যাক এর কম্বিনেশনে একটা শাড়ি। সো কন্ট্রাস্ট থাকছে আমাদের ব্লাউজ পিসটা রেড কালার, আর এটা হচ্ছে গিয়ে আমাদের আঁচলটা, আঁচলটা কিন্তু ব্ল্যাক ব্ল্যাক সুতা দিয়ে ওয়ার্ক করা থাকছে। ওকে তার মানে হচ্ছে লাল আর কালোর মধ্যে খুব সুন্দর একটা শাড়ি থাকছে। আপু শাড়িটায় অনেক সুন্দর লাগতেছে আপনাকে, থ্যাংক ইউ সো মাচ সান কবির খান, থ্যাংক ইউ। এটা হচ্ছে লাইভ ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ যারা যারা কমেন্ট করছি, যারা যারা জয়েন করে ফেলেছি একটু কষ্ট করে লাইভটি শেয়ার করে নেবো, ঠিক আছে। সো অল ওভার বডিতে এরকম করে ওয়ার্ক করা থাকছে, এটা আমাদের থাকবে কত দূর অব্দি পুরোটা, আচ্ছা অল ওভার বডিতে কিন্তু সেম করে ওয়ার্ক করা। আর ব্যাক পোর্শনটা দেখাচ্ছি, এটা হচ্ছে ব্যাক পোর্শন, ফুল ওয়ার্কটা কিন্তু লক করা থাকছে। আচ্ছা এই শাড়িগুলো আমি আজকে অনেকগুলো দেখাবো, সো আমি কুচি করে না দেখাই, জাস্ট আমি আপনাদেরকে ধরে দেখাই, আপনারা স্ক্রিনশট নিয়ে ফেলুন। যারা যারা স্ক্রিনশট নিতে চান স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে, খুবই সুন্দর। এবং প্রাইস কত থাকছে, 1250, ওয়াও, মাত্র 1250 টাকায় শাড়িগুলো পেয়ে যাচ্ছেন একেবারে অফার প্রাইসে, ঠিক আছে। খুবই সুন্দর শাড়ি, আপনারা যদি চান যে এক্সট্রা একটা 5% ডিসকাউন্ট আপনাদের দরকার, সেক্ষেত্রে আপনারা কি করবেন বলেন তো, আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাবেন। আমাদের গ্রুপটা হচ্ছে গিয়ে পরশমণি শাড়ি, শাড়িতে তুমি নন্দিনী, ওকে, এই গ্রুপটাতে অ্যাড হয়ে যাবেন। কিছুক্ষণের মধ্যে দেখবেন গ্রুপের লিঙ্কটা নিচে পিনপোস্ট করে দেয়া আছে। আচ্ছা আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, অনিসা বিনতে থ্যাংক ইউ সো মাচ। আপু আমরা কি লাইভটা শেয়ার করেছি বলেন তো,
লাইভটা শেয়ার করেছি কিনা, লাইভটা শেয়ার করতে হবে, অনেক বেশি পরিমাণে শেয়ার করতে হবে আর রিয়্যাক্ট দিতে হবে। এটা হচ্ছে আমাদের স্কাই ব্লু কালার আর ফিরোজা কালার, ফিরোজা 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 কালার। ওকে, তো ফিরোজা কালার মধ্যে থাকছে এটা, এবং এটা হচ্ছে আমাদের আঁচলটা। আর হাফ সিল্ক জামদানি গুলো কিন্তু রিজনেবল প্রাইস এর মধ্যে খুব সুন্দর হয় এবং অনেক কালার থাকে, অনেক কালারফুল থাকে শাড়িগুলো। এটা হচ্ছে বডি ওয়ার্কটা। আচ্ছা, শরীফা সাহাব লিখেছেন হাই, হ্যালো। প্রতিটা শাড়ির সঙ্গে রানিং ব্লাউজ পিস থাকছে। এটা কেমন জানি স্তব্ধ স্তব্ধ লাগছে, তাই না? এই যে দেখো না, এখন বলে দিচ্ছি। আচ্ছা, তো এটা হচ্ছে শাড়িটার প্রাইস থাকছে 1250 টাকা। যা স্ক্রিনশট নিতে চাই স্ক্রিনশট নিয়ে ফেলি, যা স্ক্রিনশট নিতে চাই স্ক্রিনশট নিয়ে ফেলি। একটু গান টান শুনতে ইচ্ছে করে, এই যে বেজে উঠছে। ঠিক আছে, স্ক্রিনশট নেওয়া শেষ, আমরা নেক্সট শাড়িতে চলে যাই। আপনাদের যদি রিকমেন্ডের কোনো কালার থেকে থাকে আমাকে হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন, আমি রিকমেন্ডের কালারগুলো আপনাদেরকে দেখাই দিব, কোনো প্রবলেম নাই। বাট হচ্ছে কমেন্ট করতে হবে ব্ল্যাকটা একটু। আচ্ছা, আয়েশা আশা আপু লিখেছেন, আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, তোমার পরাটা কত? আমার পরাটা প্রাইসও হচ্ছে 1250 টাকা। আমার পরা শাড়িটাও সিমিলার প্রাইস থাকছে 1250 টাকা। ওকে, তো এটা হচ্ছে আমাদের, এটা কি যেন আপু কি কালার বলছিল, হ্যাঁ এটা হচ্ছে আঁচলটা এবং এটা থাকছে বডিটা। আচ্ছা, সোনি আক্তার লিখেছেন হাই আপু কেমন আছে, হ্যালো আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন, কি করছেন বলেন তো? একটা খুব সুন্দর ওয়েদার, তাই না? একেবারে বৃষ্টি ভেজা ওয়েদার। এই শাড়িটার প্রাইস থাকছে 1250 টাকা। তো যারা নিতে চাই স্ক্রিনশট নিয়ে ফেলবো, স্ক্রিনশট নিয়ে বসে থাকলে হবে না, এখন লকডাউন শুরু হয়ে গিয়েছে, তো আমাদেরকে কি করতে হবে, ঘরে বসে অর্ডার করতে হবে। আর ঘরে বসে অর্ডার করার জন্য হচ্ছে কোনো প্যারা নেওয়া লাগবে না, জাস্ট হচ্ছে চয়েস করবেন আর অর্ডার করে ফেলবেন। এখন ব্ল্যাক আর হচ্ছে বেবি পিঙ্ক এর কম্বিনেশনে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে আমাদের আঁচলটা। আমি একটু গান টান শুনতে পারি না সাইড থেকে, রাইট? গান শুনবা? আচ্ছা, ওকে আপু, তোমাকে অনেক কিউট লাগছে, সো সুইট। আচ্ছা রূপা আপু, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে আমাদের আঁচলটা আর এটা হচ্ছে বডিটা। হ্যাঁ, বডির মধ্যে কিন্তু এরকম করে ওয়ার্ক করা থাকছে। আমরা লাইভটা কে কে শেয়ার করি নাই, কেন শেয়ার করি না, একটু লাইভটা শেয়ার করে ফেলি প্লিজ, একটু লাইভটা শেয়ার করি আর একটু আর রিয়্যাক্ট দিব। হ্যাঁ, রিয়্যাক্ট দিলে কিন্তু কি হবে বলেন তো, লাইভের রিচ বাড়বে। আপু তোমার শাড়িটা খুব সুন্দর, সেই সাথে তুমিও, থ্যাংক ইউ সো মাচ তামান্না তমা আপু। এগুলো কি শাড়ি? রিফাত জাহান লিখেছেন এগুলো হচ্ছে কি হাফ সিল্ক জামদানি শাড়ি। ওকে, এটার প্রাইসও সেম ভাইয়া? আচ্ছা, এটার প্রাইসও সেম থাকছে 1250 টাকা। যাই স্ক্রিনশট নিতে চাই স্ক্রিনশট নিয়ে ফেলবো, প্রাইস থাকছে 1250 টাকা। স্লো মিউজিক, মানে একটু আস্তে সাউন্ড দিয়ে আস্তে করে চলবে একটু সাইড থেকে। আচ্ছা, এগুলো বলেছে, এগুলো কি শাড়ি? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমাদের অরেঞ্জ কালার আর টিয়া কালার কম্বিনেশন। মানে জাহাঙ্গীর ভাই, এটা কি গান চাচ্ছেন আপনি? এটা হচ্ছে আমাদের আঁচলটা, এটা হচ্ছে আঁচলটা এবং এটা হচ্ছে আমাদের বডিটা। শাড়িগুলো টু পার্ট করে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন ডিজাইনটা। ভাইয়া কই, তামান্না ইসলাম ভাইয়া আছে, ভাইয়াকে বলছি একটু একটু সফট কোনো মিউজিক ছাড়তে, সে আমাকে কি একটা ছেঁকা মারা গান ছেড়ে দিয়ে গেছে গা। কি গান জাহাঙ্গীর ভাই, গান শুনে তো আমার হাসি পাচ্ছে। এটার প্রাইসও কিন্তু সেম থাকছে 1250 টাকা, এটার প্রাইসও কিন্তু 1250 টাকা। এই গান না, আজকে ওয়েদারটা সুন্দর, তো কোনো সফট মিউজিক দেন। আসসালামু আলাইকুম রুমানা এবং সবাইকে, ফারজানা হাসান নিপা আপু, ওয়ালাইকুম আসসালাম আপু, সবাই আপনার সালাম নিয়েছে। আচ্ছা, একটা গান আছে না, এই মেঘলা দিনে, মেঘলা দিনে ও একটা গান আছে দেখেন। আজকে আমার তাজেল ভাই জিন্দাবাদের অনেক গরম লাগছে। আচ্ছা, আমরা এটা এটাও কিন্তু একটু সফট কালার থাকছে, সফট হচ্ছে লেমন কালারের মধ্যে, লেমন আর হচ্ছে কুসুম কালারে, হ্যাঁ ক্রিম কালার বলতে পারেন। আচ্ছা, আমি না ঘুমায় লাইভ দেখছি কিন্তু, ওরে আমার সিটা পুরে লাইভ শো দেখলে হবে, একটু রিয়্যাক্ট দেই, একটু শেয়ারও করি,
একটু শেয়ার করব সঙ্গীত ওটা ইয়েস এই মেঘলা দিনে একলা কি যেন একটা গান আছে না ওই গানটার কথা বলছি আচ্ছা প্রাইস থাকছে 1250 টাকা প্রাইস থাকছে 1250 টাকা যা যা নিতেছে স্ক্রিনশট নিয়ে ফেলবো ভাই একটু লাইট কালার দেন রেড আর গ্রিনটা দেন রেড আর গ্রিনটা सबाई मिले जराड हन এইটা থাকছে আমাদের রেড আর গ্রিন কম্বিনেশনে একটা শাড়ি এটা আঁচলটা এটা হচ্ছে কি আমাদের বডিটা ঠিক আছে বডিটা অনেক বেশি সুন্দর থাকছে শাড়ি রাইট শিশি বিন্দু হাই আপু কেমন আছো হ্যালো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি এই গানটা কার কার ভালো লাগে কমেন্ট করেন তো শুনি গানটা কিন্তু অনেক সুন্দর মানে আমার খুবই ভালো লাগে এটার প্রাইস থাকছে সিমিলার 1250 টাকা প্রাইস চেঞ্জ হলে বলে দেন এটা প্রাইস থাকছে 1250 টাকা আপু খুব সুন্দর লাগছে ইদুল আরা রফিন থ্যাংক ইউ সো মাচ দেখছেন ভাই গানটা কত সুন্দর জানেন ভাই একটু আসেন না দেখেন খুবই সুন্দর পরে আর এগুলো কিন্তু আমাদের থাকছে আপু তোমাকে সবসময় সুন্দর লাগে ও শিশির বিন্দু থ্যাংক ইউ সো মাচ আপু আপু তোমার আরে আল্লাহ এটা কোনো কমেন্ট তামান না আপু এটা কোনো কমেন্ট চাইলে আপনারা যদি কোনো গান শুনতে চান সাইড থেকে সেটাও কিন্তু বলতে পারেন ঠিক আছে আজকে আমরা গান শুনব লাইভ করব আমার কাছে গানটা আছে আনিসা বিনতে তাই গানটা অনেক বেশি সুন্দর অনেক সুন্দর আচ্ছা এই শাড়িটার মধ্যে কুচি কুচিটা হচ্ছে একটু আলাদা থাকছে মানে দুইটা ডিজাইন থাকছে রাইট কন্ট্রাস্টের মধ্যে থাকছে এটা হচ্ছে আমাদের আঁচলটা এটা ব্লাউজ পিসটা থাকছে এটা হচ্ছে আঁচলটা থাকছে ওকে আপু জাম কালার শাড়ি আর গোলাপি পারে জামদানি হবে কি ইয়েস হবে আপু জাম কালার আর গোলাপি আর মধ্যে ভাইয়া একটু 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 দিবেন শাড়িটা হ্যাঁ জাম কালার শাড়ি এটা হচ্ছে বডিটা এবং কুচির ডিজাইনটা হচ্ছে এরকম ওকে এটা হচ্ছে কি আমাদের কুচির ডিজাইনটা আচ্ছা প্রাইস থাকছে 1250 টাকা যারা স্ক্রিনশট নিতে চাই স্ক্রিনশট নিয়ে ফেলো প্রাইস থাকছে 1250 টাকা খুবই সুন্দর একটা শাড়ি মানে খুবই সুন্দর একটা শাড়ি হাফসিল্ক জামদানি শাড়িগুলো আমি বারবারই আপনাদেরকে বলি যে এই শাড়িগুলো রিজনেবল প্রাইসের মধ্যে অনেক সুন্দর আচ্ছা এটার কালারটার মধ্যে আমাদের জাম কালার থাকছে আর হচ্ছে পার্পল এর মিক্সড একটা কালার থাকছে এটা হচ্ছে আমাদের পার্পল হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা এটা হচ্ছে আমাদের আঁচলটা এবং এটা থাকছে বডিটা আচ্ছা আমার বউয়ের জন্য একটা নিতে পারবো একটা কেন আপনার বউয়ের জন্য আপনি 10টাও নিতে পারবেন যেটা পছন্দ হয় জাস্ট অর্ডার করে ফেলুন এটার কুচিটাও আলাদা থাকছে না হ্যাঁ এটা নীল কালারের আঁচলটা পারে সাথে এটার কুচিটাও কিন্তু এরকম করে থাকছে ওকে কন্ট্রাস্টের মধ্যে আমরা কুচি পাচ্ছি গানটা একটু দূরে সরে
এটার প্রাইসও সিমিলার প্রাইস সিমিলার থাকছে 1250 টাকা ওকে প্রাইস থাকছে 1250 টাকা আমার কথা শুনতে প্রবলেম হলে তাহলে আমাকে জানাতে হবে ঠিক আছে আমি কিন্তু অনেক জোরে জোরে কথা বলছি আর যেহেতু ওয়েদারটা সুন্দর আর আমি চাইছি যে আপনারা যাতে বোর না হন সবাই মিলে একেবারে গপ্প সপ্প মেরে গান টান শুনে লাইভ করে ঠিক আছে সবাই মিলে লাইভে জয়েন করব রিঅ্যাক্ট দিব অনেক কালার তো ভাই একটু আমরা ইয়ে চেঞ্জ করি হ্যাঁ অন্য ফেভারিট আগ্রাউন্ড করছে তো এগুলো হচ্ছে 1250 টাকা করে হ্যাঁ শাড়িগুলোর প্রাইস থাকছে 1250 টাকা করে এটা হচ্ছে বডিটা এটার কুচিটার মধ্যেও কিন্তু এরকম করে ওয়ার্ক করা ওকে এগুলো কুচির মধ্যে আমরা আরেকটা ডিজাইন পাচ্ছি এবং কুচির ডিজাইনটা আর আমাদের আচলের ডিজাইনটা কিন্তু সেম বডির ডিজাইনটা হচ্ছে এরকম করে থাকবে প্রাইস থাকছে 1250 টাকা প্রাইস থাকছে 1250 টাকা যারা নিতে চায় স্ক্রিনশট নিয়ে ফেলবো খুবই সুন্দর শাড়ি মানে খুবই সুন্দর শাড়ি আচ্ছা আমরা কেন চলে যাচ্ছি লাইভ থেকে লাইভে জয়েন করতে হবে যাওয়া যাবে না বেশি বেশি করে লাইভটা শেয়ার করতে হবে আজকে কিন্তু একেবারে এক্স্যাক্ট টাইমে চলে আসছি আমি কোনো রকম কোনো হেয়ার ফেয়ার তেল করি না একেবারে পারফেক্ট টাইমে চলে আসছি আজকে কালেকশন গুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন তো এটা হচ্ছে মিস্টার্স কালারের মধ্যে থাকছে আর এটা হচ্ছে আমাদের আঁচলটা তো এটা থাকছে আমাদের বডিটা ওকে এটার প্রাইস আচ্ছা এটার প্রাইসও থাকছে 1250 টাকা এটার প্রাইসও থাকছে 1250 টাকা যারা নিতে চায় স্ক্রিনশট নিয়ে ফেলবো আচ্ছা আবিদা সুলতানা সাথিয়া কালেকশন আপু আচ্ছা ব্লু কালারের হবে 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 দেখাচ্ছি আচ্ছা আমরা একটু অন্য 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 ডিজাইনে চলে যাই এখন কাতানের মধ্যে দেখাবো দেখি আঁচলটা দিয়ে দেন এই তো অর্পিতা চক্রবর্তী আপু হ্যালো এত লেট কেন লাইভটা এখন শেয়ার করে দিই আমরা হ্যাঁ এটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল কাতান আচ্ছা এটা হচ্ছে ট্র্যাডিশনাল কাতান শাড়ি থাকছে লতা কাজের মধ্যে এটা হচ্ছে আমাদের আঁচলটা থাকছে আঁচলের মধ্যে গোল্ডেন কালার জেরি সুতো দিয়ে ওয়ার্ক করা থাকছে আর এটা হচ্ছে আমাদের বডির ওয়ার্কটা ওকে বডির ওয়ার্কটাও কিন্তু খুব সুন্দর করে লতা টাইপ ফুল টাইপের একটা ডিজাইন থাকছে পাড়টা অনেক চওড়া পাড়টা অনেক চওড়া আচ্ছা এটা কিন্তু ব্লাউজের এই সিল্ক ওয়ার্ক আছে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজের মধ্যে সেলফ ওয়ার্ক করা থাকছে দেখতেই পাচ্ছেন এবং চওড়া একটা প্যানেল থাকছে আপু ক্লিয়ার না ক্লিয়ার না আপু স্ক্রিন ক্লিয়ার না স্ক্রিন ক্লিয়ার না ক্লিয়ার না এটা প্রাইস কত 3450 আচ্ছা প্রাইস থাকছে 3450 টাকা এটা কিন্তু স্পেশাল ক্যাটালগের একটা আইটেম আচ্ছা এটা কিন্তু ক্যাটালগের একটা আইটেম থাকছে এবং প্রাইস থাকছে 3450 টাকা আচ্ছা নেট প্রবলেম আজকে করবে খুবই নরমাল কারণ হচ্ছে কি আজকে ওয়েদারটা তো দেখেছেনই আপনারা জানেন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে ঢাকা শহরে কিন্তু মানে অনেক বৃষ্টি হচ্ছে সেই 11টা থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন অবধি চলতেই আছে থেমে থেমে তাই আচ্ছা ফোন নিয়ে আসি তো আমরা কেউ যাব না হ্যাঁ লাইভ থেকে কেউ যাব না আমরা একটু থাকবো যদি নেটের প্রবলেম হয় কিছুক্ষণ স্টে করব কিছুক্ষণ পরে কিন্তু ঠিক হয়ে যাবে ফোন পেয়েছেন তাহলে এই ফোন দিয়ে তুলেন বন্ধ করে দেন না ধরাই দিব ওকে সো যা স্ক্রিনশট নিতে চাই স্ক্রিনশট নিয়ে ফেলবো কি ব্যাপার চলে গেলেন কেন সবাই
আমি তো পারবো না। প্রাইস থাকছে 3400 না 3450। আচ্ছা প্রাইস থাকছে 3450 টাকা। হ্যাঁ খুবই সুন্দর শাড়ি এগুলো, কিন্তু ক্যাটালগের শাড়ি, ক্যাটালগের শাড়ি থাকছে। যারা যারা লাইভে এখন অবধি জয়েন করিনি, লাইভে জয়েন করে ফেলবো আর লাইভটা শেয়ার করে ফেলবো। সবাই কোথায় আমরা, কোথায় আমরা সবাই কোথায় গিয়েছি বলেন তো, খুঁজে পাই না কেন আপনাদের। এটা হচ্ছে অরেঞ্জ কালার, এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকছে। এটা হচ্ছে আমাদের আঁচল, এটা থাকছে আমাদের বডিটা। ভাই এখন লাইভ ক্লিয়ার না? ক্লিয়ার ক্লিয়ার, সবাই তো চলে গেল। আচ্ছা শাড়িটা খুবই সুন্দর, খুবই সুন্দর মানে আমাদের অরেঞ্জ আর মিষ্টি কালারের হচ্ছে গিয়ে একটা শেড পাচ্ছি আমরা। এটার অরেঞ্জ কালার বাট মিষ্টি কালারেরও কিন্তু শেড থাকছে, খুবই সুন্দর করে রেগুলার লাইভ দেখি। ওকে ফরজান আপু থ্যাংক ইউ সো মাচ, যারা রেগুলার লাইভ দেখি থ্যাংক ইউ সো মাচ। ব্লাউজ ধরতে হবে না, সুন্দর হয়ে দাঁড়ো খালি। আচ্ছা প্রাইস থাকছে 3450 টাকা, প্রাইস থাকছে 3450 টাকা। যারা যারা লাইভে জয়েন করছে একটু লাইভটা শেয়ার করে নিব ফার্স্টে। হ্যাঁ শেয়ার করে আমরা কিন্তু কি করবো, আচ্ছা ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ রেজওয়ানুর রহমান সৌমি আপু ক্লিয়ার। এখন আসলে ওয়েদার খারাপ, পরে কিছুই নেই, আর নেট যখন ঝামেলা করবে তখন আসলে আমাদের হাতে কোনো কিছুই নাই। ওকে আলী মোহর লিখেছেন হাই হ্যালো আপু, আপনার শাড়িটার প্রাইস মারিয়া সুলতানা আপু 1250 টাকা। এটা হচ্ছে গ্রিন কালার থাকছে, এটা আঁচলটা প্লাস এটা হচ্ছে বডিটা। হ্যাঁ বডিটা হচ্ছে এরকম করে করা, লতা পাতা টাইপ কলকা টাইপের একটা ডিজাইন করে করা। এটা হচ্ছে আমাদের শাড়িটা, তো যারা স্ক্রিনশট নিতে চায় স্ক্রিনশট নিয়ে ফেলবো। এটার প্রাইস হচ্ছে 3450 টাকা, প্রাইস থাকছে 3450 টাকা। এবং এই শাড়িগুলো কিন্তু ট্র্যাডিশনাল একটা কাতান শাড়ি, এগুলো হচ্ছে ক্যাটালগের কাতান শাড়ি, ঠিক আছে খুবই সুন্দর। প্রাইস থাকছে 3450 টাকা। ভাইয়া হ্যাঁ কালার একটু বুঝতে জাহাঙ্গীর ভাই আপু 1500 টাকার মধ্যে কাতান দেখাও রেড কালার। ওকে 1500 টাকার একটা কাতান দেখান না রেড কালার জাহাঙ্গীর ভাই। ওকে এখন একটা ইয়েলো কালার দেখাচ্ছে, খুবই সুন্দর একটা ইয়েলো কালার। এটা হচ্ছে কি আমাদের আঁচলটা থাকছে, ভাই একটা এসি বন্ধ করে দেন এখন ঠান্ডা লাগতেছে। আর এটা হচ্ছে কি আমাদের বডিটা, মানে কিছু কিছু হলুদ কালার দেখলে পুরো একেবারে খেয়ে ফেলতে ইচ্ছে করে রাইট। এই হলুদটাও কিন্তু অনেক বেশি সুন্দর। ব্লাউজ পিস কিন্তু আমি ফার্স্টে দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, ব্লাউজ এরকম প্যানেল করা থাকছে প্লাস এরকম করে কিন্তু একটা সেলফ ওয়ার্ক থাকছে, আর সেলফ ওয়ার্কগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। রেড কালার 1500 টাকার কাতান। আচ্ছা এটার প্রাইস থাকছে 3450 টাকা, 3450 টাকার মধ্যে আমরা এই শাড়িটা পেয়ে যাব। এটার মধ্যে আমরা 4 থেকে 5টা কালার দেখে ফেলেছি। সো শাড়িটা নিতে চাই স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে দিব, ঠিক আছে। কেমন আছো আপু সাইফুন নাহারি? তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন, কি করছেন? আচ্ছা 1500 টাকা একটা কাতান দেখাই আমি, এটা একটা প্রাইস কত? আচ্ছা 1500 টাকা থাকছে, এটা রেড কালার কাতান যে আপু দেখতে চেয়েছিলেন 1500 টাকার মধ্যে তার জন্য। এটা হচ্ছে আমাদের ব্লাউজের পিসটা, ব্লাউজের মধ্যে কিন্তু এরকম করে প্যানেল করা থাকছে, আর এটা থাকছে আমাদের আঁচলটা। ওকে আঁচলের মধ্যে কলকা টাইপ একটা ডিজাইন, এটা হচ্ছে আমাদের বডি ওয়েটটা, এটা থাকছে বডি ওয়ার্কটা। শাড়িটা কিন্তু অনেক বেশি সফট, একেবারে মাখন টাইপের সফট শাড়ি থাকছে। প্রাইস থাকছে মাত্র 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 1500 টাকা, 1500 টাকার মধ্যে রেড কাতান শাড়ি যেই আপু দেখতে চেয়েছিলেন তার জন্য কিন্তু এটা। ওকে রেড কাতান শাড়ি 1500 টাকার মধ্যে। কম দামি কালেকশন দেখেন
ওকে ওকে আমরা আমরা কোথায় সবাই কই 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 সব কোথায় সব হ্যাঁ চলে আসি লাইভে হ্যাঁ আমার এনার্জি কোথায় আমার এনার্জি ও হ্যাঁ আমার আমার এমনিও কেন জানি আজকে কেমন জানি লাগতেছে এনার্জি পাচ্ছে হ্যাঁ তাহলে বলছে মানুষের হয়েছে আয়না দেখতে হবে না কোনদিন এত আয়না দেখলে আয়নাই ভেঙে পড়ে যাবে আসলে কিন্তু সুন্দর লাগতেছে নিজের কাছে নিজেকে এই লাইভে দেখেন সবাই কেছে জাহাঙ্গীর ভাই কে নাকি আজকে অনেক বেশি সুন্দর লাগছে এই যে জাহাঙ্গীর ভাইয়ের ভাষ্য আমার আমার মতে আমি ন্যাচারাল নরমালি যেমন দেখি তেমনই বাট সে আজকে অনেক আয়না নীল কালার পড়েছে আজকে আপু ক্লিয়ার না আবারও ক্লিয়ার না এটা হচ্ছে বডিটা হ্যাঁ ব্ল্যাক কালার জাহাঙ্গীর ভাই ফেভারিট কালার ব্ল্যাক বাট এখন আবার সে বলে নীল কালারও নীল কালার আজকে পড়েছি আমি এটা বললাম আমার পছন্দের কালার কালো তো সামনে আসেন আমাদের ফটো কনটেস্টে সম্পর্কে ডিটেইলসটা বলে যান কেমন আছো আপু এই তো পাওলো পু আলহামদুলিল্লাহ ভালো আছি 3000 এর মধ্যে মিষ্টি কালার শাড়ি দেখানো যাবে ইয়েস যাবে যাবে ফরজন আপু 3000 এর মধ্যে মিষ্টি কালার শাড়ি হ্যাঁ এটার প্রাইস কত 3450 আচ্ছা এটার প্রাইস থাকছে 3450 টাকা এটার প্রাইস থাকছে 3450 টাকা এনো 2550 এটা এটা দেখে 2550 দুই তিনটা ডিজাইন আছে দিচ্ছি আপু দেখা যাচ্ছে না আহারে এইজন্য আজকে ভিউয়ের এই অবস্থা দেখা যাচ্ছে না ওই যে রেডিয়াম কালারটা চোখে ইফেক্ট করতেছে হ্যাঁ আপনার বলছে আচ্ছা প্রাইস থাকছে 2500 টাকা 2500 টাকা সো রিজনেবল প্রাইজের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি প্রাইস থাকছে মাত্র 2500 টাকা যা নিতে চাই স্ক্রিনশট নিয়ে ফেলবো হাউ মাচ পাকিস্তানি রুপিস ফাতিশা আপু আমি আসলে জানি না পাকিস্তানি রুপিসে এটা কত হবে বাট আপনি পেজ ইন বক্স করতে পারেন পেজ ইন বক্স করলে কিন্তু বলে দিবে এস বড়ু লিখেছেন খুব সুন্দর শাড়ি থ্যাংক ইউ সো মাচ আপনি লেট করে জয়েন করেছেন লাইভটি একটু শেয়ার করে দিব আচ্ছা লাইভ ক্লিয়ার না আমি একটু চেক করব এই তো ক্লিয়ার না ভালো দেখতে পাচ্ছি না ঝাপসা দেখাচ্ছে অনেকা মনা বাহারে প্লিজ টেল হাউ মাচ পাকিস্তানি রুপিস ব্ল্যাক শাড়ি আচ্ছা জাহাঙ্গীর ভাই আসুক জাহাঙ্গীর ভাই আমি তো লাইভ ক্লিয়ারই দেখতেছি লাইভ কখনো কখনো ব্লোর হচ্ছে কখনো কখনো ঠিক হচ্ছে তো এটা ওয়েদারের কারণে হচ্ছে আর কিছু কোন আমরা ট্রাই করি না হলে ই করে দেব ক্লিয়ার আপু এই যে এস বড়ুয়া আপু লিখেছেন দেখো ওকে থ্যাংক ইউ এটা বলেছি না ওয়েদারের কারণে এমনই হবে মানে আজকে মানে আমি বুঝলাম না মানে উফ বুঝলাম না একটা ব্যাপার স্যাপার উফ বুঝলাম না ব্যাপার স্যাপার হয়ে চলে আসছি দেন শাড়ি দেন জাহাঙ্গীর ভাই আজকে এক কাজ করো তুমি লেমন গ্রিন কালারের একটা শাড়ি দেখাও এটাই লাস্ট ওয়ান শাড়ি হবে ওইটা দেখাইতে চাও ওটা মামু ওর পরে আরো দুইটা অন্য কালার দিয়ে তারপর এটা দিও এটাই লাস্ট ওয়ান হবে আচ্ছা তুই লাইভ শেষ কি দরকার এত কষ্ট করে ও আচ্ছা এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসে ব্লাউজটা কিন্তু জ্যাকেট ওয়ার্ক করা হ্যাঁ জ্যাকেট ওয়ার্ক করা থাকছে এবং এটা থাকছে আমাদের আঁচলটা সরল মনে লিখেছেন আপু খুব সুন্দর করে সাজুগুজু করে আমাদের সামনে আসছে কিন্তু খুব কম এটা তো মনে মেনে নেওয়া যাচ্ছে না সরল মন ভিউয়ার্স কম এটাতে আমার কোনো যায় আসে না ঠিক আছে নেট প্রবলেম আর ভিউয়ার্স আমাদের আসলে এমনিই চলে আসবে এমনিই আসবে পরশমণির প্রোডাক্টই এমন পরশমণির শাড়ি হচ্ছে পেজটা হচ্ছে একটা ভালোবাসার জায়গা এখানে ভিউ উড়ে উড়ে আসে হ্যাঁ কোনো ব্যাপার না বাট আপনি এটা নিয়ে মজা নিলেন আমার সাথে হ্যাঁ মজা নিস্তেন
সরলমনা আনমনা হয়ে গেছে, সরলমন আনমনা হয়ে গেছে না? আচ্ছা তোমার পরাটার দাম কত? আর ক্লিমা মোনা আপু আমারটা হচ্ছে 1250 টাকা, এখন এটা ধরেছি এটা প্রাইস 4000। আচ্ছা এটার প্রাইস থাকে 4000 টাকা, এটার প্রাইস থাকে 4000 টাকা। খুব সুন্দর কোয়ালিটি পিওর কাতান শাড়ি দেখান। ওকে ওকে, খুব সুন্দর কোয়ালিটি। আচ্ছা খুব সুন্দর কোয়ালিটির একটা কাতান শাড়ি দেখান তো জাহাঙ্গীর ভাই। আচ্ছা এটা কি শাড়ি ভাইয়া, এত সফট? এটা হচ্ছে রিভার্স সিভারের উপরে, রিভার্স সিভারের উপরে। ওয়াও এত সফট, অত্যন্ত সফট রিভার্স সিভারের উপরে। জাহাঙ্গীর ভাই তাহলে আমার বিয়েতে এই শাড়িটাই দিয়েন না? এটা না ওইটা দিয়ে না, এটা এটা ওইটা 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 দিয়ে। আচ্ছা এটার প্রাইস থাকছে 4000 টাকা। হ্যাঁ প্রাইস থাকছে 4000 টাকা। আচ্ছা আপু কোন কালারটা নিবে বলেন তো? আমি তো এই কালারটা নিব, মিষ্টি আর হচ্ছে কি বলে এটা হচ্ছে আমাদের আঁচলটা নেভি ব্লুর মধ্যে আঁচল থাকছে, আঁচল একটা সেল করা থাকছে। জাহাঙ্গীর ভাই এটা এটা ফাইনাল? হ্যাঁ এটা ফাইনাল। আর এটা হচ্ছে আমাদের বডিটা, হ্যাঁ রিভার্স সিভারের মধ্যে শাড়িটা থাকছে, খুবই সুন্দর খুবই সুন্দর। আর এত বেশি সফট, এত বেশি সফট, কি বলবো অনেক সফট থাকছে। বাও! এবং আমাদের যে ব্লাউজ পিসটা থাকছে, ব্লাউজটা কিন্তু একেবারে জ্যাকেট ওয়ার্ক করা, হ্যাঁ ফুললি জ্যাকেট ওয়ার্ক করা ব্লাউজ পিস থাকছে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা জ্যাকেট ওয়ার্ক করা। হ্যালো আপু কেমন আছো? রুমা ইসলাম এই তো আপু, ভালো আছি আলহামদুলিল্লাহ। সেটার প্রাইস থাকছে 4000 টাকা, যারা নিতে চাই স্ক্রিনশট নিয়ে ফেলবো। প্রাইস থাকছে 4000 টাকা। এই এসিটা বন্ধ করতে বলছিলাম, জানলি বোধ হয় না। শর্মন লিখেছে প্রতিটা কালেকশন সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এক্স্যাক্টলি প্রতিটা কালেকশন আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর। আচ্ছা নেক্সট কালারে চলে যাই। টেন টেনে নেক্সট কালার চলে এসেছে, এটা হচ্ছে আমাদের অরেঞ্জি টাইপের, অরেঞ্জ আর হচ্ছে গিয়ে আমাদের মিষ্টি কালার কম্বিনেশন একটা শাড়ি। এটা হচ্ছে আমাদের আঁচল, আঁচল একটা সেল করা থাকছে। এটা হচ্ছে বডি ওয়ে একটা। আপু আমি এখনো শাড়ি নিতে পারলাম না, হারে কেন রে আপু? রুমা ইসলাম লিখেছে আমি তোমাদের শপে গেছিলাম, কবে আপু? তাই কবে আসছিলেন? এই প্রতিবার ঈদের আগে আগে কেন যেন করোনা মহাশয় বেড়ে যায় আর লকডাউনে পড়ে যাই আমরা, তাই না? এবারের ঈদটাতেও কি হলো, একটা লকডাউন পড়ে গেল। আচ্ছা প্রাইস থাকছে 4000 টাকা। ভাই আমি একটু পরে হচ্ছে বরফ হয়ে যাবো, আমাকে আইসক্রিম বানিয়ে ফেলেন না, একটা এসে বন্ধ করিয়া দেন। প্রাইস থাকছে 4000 টাকা। ওকে খুবই সুন্দর সফট একটা শাড়ি, প্রাইস থাকছে 4000 টাকা। যারা যারা জয়েন করেছে একটু রিয়াক্ট দিব, ঠান্ডায় পুরো কনকনে হয়ে গেলাম। আচ্ছা যারা হচ্ছে গিয়ে লাইভে জয়েন করছে রিয়াক্ট দিব, লাইভটা শেয়ার করে দিব অ্যাক্টিভ গার্লস গ্রুপ আর ব্যাং সেলিং গ্রুপগুলোতে। আপনারা জানেন যে লকডাউনের কারণে আমাদের শপটা বন্ধ, বাট আমাদের অনলাইন প্রসেসটা চলছে। আপনারা অনলাইনে যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলবেন, এই জন্য আপনাদেরকে স্ক্রিনশট দিতে হবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে, পেজ ইনবক্স করলে কিন্তু হয়ে যাবে। ইনসাইড ঢাকা আমাদের ডেলিভারি চার্জ 100 টাকা, আর আউটসাইড ঢাকা আমাদের ডেলিভারি চার্জ থাকছে হচ্ছে 150 টাকা। আচ্ছা একটা শাড়ি নিয়েছি অনেক নাইস রুমা ইসলাম, তাই? থ্যাংক ইউ সো মাচ। আপনি একটু পেজে রিভিউ দিয়ে দিয়েন। আর এখন তো আমাদের ঈদ সালামে ফটো কনটেস্ট চালু আছে, তো আপনি আমাদের গ্রুপে অ্যাড হয়ে খুব সুন্দর করে একটা সুন্দর ছবি প্লাস গ্রুপে কিছু মেম্বার অ্যাড করতে হবে। আপনি কিন্তু আমাদের রিভিউ দিয়ে ভাই এক কী করেন, রিভিউ দিয়ে হচ্ছে গিয়ে আমাদের কনটেস্টে পার্টিসিপেট করে ফেলতে পারেন। এবং আপনারা জানেন যে কিছুদিন আগে একটা কনটেস্টের রেজাল্ট দেওয়া হয়েছিল, ওটার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু গিফট দেওয়া হয়েছে। তো সবাই মিলে এরকম সুন্দর গিফট নিতে হলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে অবশ্যই কনটেস্টটা খেলতে হবে। আর গিফট তো সবাই পায় না, ফার্স্ট সেকেন্ড থার্ড প্রতিটিতে প্রতিটা ইয়েতেই থাকে, গেমেই থাকে। এটা নিয়ে কেউ মন খারাপ করবো না, সবাই মিলে পার্টিসিপেট করবো, খুব সুন্দর করে রিভিউ দিব আর খুব সুন্দর আপলোড করে দিব। এটার প্রাইস কত? আমি আর লাইভ দেখবো না, লোভ সামলাতে পারে না। আহারে রিফাত জাহান আপুরে, আপনি লোভ সামলাতে পারেন না, কেন লাইভ দেখবেন না? এইভাবে বলেন না, দেখবেন দেখবেন, লোভ সামলাতে না পারলে কিনে ফেলবেন। এটার প্রাইস থাকছে 4600 টাকা। আছে ইনবক্স করলে দেখানো যাবে। আচ্ছা এটার অনেক অ্যাভেলেবল কালার আছে, ইনবক্স করলে বাকি কালার। কিন্তু দু কালারে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখো পার কিন্তু দুইটা কালার দিয়ে করা, হ্যাঁ ডিপ রোজা কালার আছে পাড়ের মধ্যে।
আচ্ছা আপু কাতান শাড়ি দেখান, কাতান শাড়ি তো অলমোস্ট কাতানই দেখাচ্ছে, এগুলো বুটিক্সের কাতান। আচ্ছা এগুলো হচ্ছে কাতান শাড়ি, বুটিক্সের কাতান শাড়ি থাকছে। ওকে বুটিক্সের কাতান শাড়ি থাকছে ভাই, কি করব আজকে লাস্ট ওয়ান শাড়ি এটা দেখো। এটা হচ্ছে আমাদের মিস্টি কালার, একেবারে ডিপ মিস্টি কালার একটা শাড়ি। এটা হচ্ছে আমাদের আঁচলটা। আপু আপনার উপর ক্রাশ খাওয়া আমার মন, তাই তুহিন ভাইয়া তাই আপু না ভাই, আপনি ক্রাশ খেয়েছেন? আহা ক্রাশটা খায় কেমনে এটা আমি আজ অবধি বুঝলাম না। আপনি জানেন রবিল ভাই কেমনে ক্রাশ খায়? আমাদের রবিল ভাইও জানে না। খাইছেন রবিল ভাই ক্রাশ খাইছেন? ও আপনি তো খাইছেন ক্রাশ। আচ্ছা এটার প্রাইস কত? আচ্ছা এটার প্রাইস থাকছে 3500 টাকা। এবং আজকে নেট প্রবলেমের কারণে যেহেতু আপনারা কেউ জয়েন করতে পারছেন না, লাইভটা ক্লিয়ারভাবে দেখতে পারছেন না, সো আমি লাইভটা কন্টিনিউ করছি না, আমি লাইভটা এখানেই শেষ করে ফেলছি। যারা এতক্ষণ অবধি আমার লাইভটি দেখেছে, সাথে ছিলেন, কমেন্ট করেছেন, রিয়াক্ট দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট লাইভে আবার চলে আসবো। আর তার আগে বলে নিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস, আমাদের শপটা হচ্ছে মিরপুর বেনারস পল্লীতে। আমাদের ফার্স্ট ব্রাঞ্চটা লেন নাম্বার 1 শপ নাম্বার 7 ব্লক এ, সেকেন্ড ব্রাঞ্চটা লেন নাম্বার 8 এ, এইট নাম্বার শপটি হচ্ছে পশ মনি শাড়ি যে সেকেন্ড ব্রাঞ্চ। ওকে সো যারা অর্ডার করতেছে অর্ডার করে ফেলবো, আর সবাই ভালো থাকবো সুস্থ থাকবো, অবশ্যই পশ মনি শাড়ি যে সাথেই থাকবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।